হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটু অন্য ধরনের। সকাল থেকেই আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, ভোরবেলা ঘুম ভেঙে যেতে দেখতে পাই এই অবস্থা। ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি আমার বারান্দার গাছগুলো পড়ে যাবে। কিন্তু না, ভাগ্যক্রমে কিছু সেরকম ক্ষতি হয়নি। আজকে একটু হেকটিক ডে, তাই দিনের আলো ফুটতে না ফুটতেই সকাল থেকেই ব্যস্ত ছিলাম রান্নার কাজে, কারণ এরপর আমরা একটু বেরোবো। বেরিয়ে কস্কো যাব, কস্কোতে ঘুরে কিছু গ্রসারি শপিং করেই আবার আমরা চলে যাব একটা ফ্যাশন শো দেখতে, মিমিদির ফ্যাশন শো। তারপর ফিরে এসে খেয়ে দিয়ে আবার বিকেলবেলা বেরোনোর আছে একটা জায়গায় যাব, সেটা সবটাই তোমরা দেখতে পাবে। তার জন্য ব্লগটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। তো চলো দেরি না করে চটজলদি ব্লগটা শুরু করা যাক। আজকে কস্কো থেকে একটু ডিম আর একটু দুধ তোলার কথা হচ্ছিল। কস্কোর দুধের কোয়ালিটিটা একটু বেটারের দিকে, বিশেষ করে হোল মিল্কটা। কস্কোতে ঢোকার সময় একটা জিনিস চোখে পড়ল, এই দুটো পাখি গাছে মনে হয় বাসা ছিল, পাশ দিয়ে হেঁটে আসার সময় চেঁচামেচি শুরু করে দেয়, হয়তো ভয় পেয়ে গেছে। এই পাখিগুলো ব্লু জে নামে পরিচিত। ইন্ডিয়াতে যে রবিন ব্লু পাওয়া যায়, সেখানে একটা নীল রঙের পাখির পিঠটা নীল, পেটটা সাদা। এই পাখিটা ওই রবিন ব্লুর লোগোর পাখিটার মতনই কিন্তু দেখতে। চল এবার কস্কোর ভেতরে যাওয়া যাক। দুধ আর ডিম তো তোলা হলো, কিন্তু তার সাথে দেখতে পেলাম কস্কোতে ক্রিসমাসের অনেক ডেকোরেশনস চলে এসছে, তাই ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করে নিই। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডেকোরেশন চলে এসছে ক্রিসমাস ট্রিয়ে সাজানোর জন্য। এগুলো সব কিছুই ক্রিসমাস ট্রি অর্নামেন্টস। আর এখানে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, একটা শো পিস কিন্তু মুভিং অবজেক্টের সাথে। ক্রিসমাস ট্রিটা কি সুন্দর রোটেট করছে, আর তার সাথে সাথে ওই দেখুন কি আসছে, পোলার এক্সপ্রেস সবার জন্য ক্রিসমাস গিফট ক্যারি করে আসছে। আর তার সাথে উপরে কে রয়েছে দেখুন, উপরে রয়েছে আমাদের সবার প্রিয় সান্তা ক্লজ। এখানে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, গিফট ট্যাগস। একটা না নেওয়ার লোভটা ছাড়তে পারলাম না, এত সুন্দর লাগলো। আর এগুলো যে ডেকোরেশনসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ম্যাক্সিমামই ঘরের বাইরে সাজিয়ে রাখার জন্য। এবার কস্কো থেকে বেরিয়েই আমরা চলে যাব ডিরেক্টলি ফ্যাশন শোতে, যেখানে আমাদের সবার প্রিয় মিমিদি পার্টিসিপেট করেছে। ফেসবুক দি বল কে হ্যাঁ, আজকাল হর লড়াই ভি ফেসবুক দি, পর নেই আপা প্যার মোহব্বত করেগে। সো দে আর রেডি টু পারফর্ম, দ্য মিউজিক উইল বি অন এন্ড দি বিউটিফুল গার্লস উইল বি স্টেপিং অন দ্য স্টেজ। এইবার আসবে আমাদের মিমিদি, দ্য গার্ল অন দ্য রাইট সাইড। সত্যি সবাইকে খুব সুন্দর লাগছে, আর সত্যি কথা সবাই খুব গ্রেসফুলি ফ্যাশন শোটা খুব সুন্দরভাবে পারফর্ম করেছে। Thank you.
এবার মনে হয় ফ্যাশন শোটা এন্ডের দিকে। মিমিদির সঙ্গে আজকে আর দেখা হবে না, কারণ এখন আমরা বাড়ি গিয়ে লাঞ্চ করে আবার রেডি হয়ে চলে আসব দিওয়ালি মেলার জন্য। মিমিদির ফ্যাশন শোয়ের জন্যই আসা হয়েছিল, ফ্যাশন শোটা হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যেতে হবে। তো চলুন বাড়ি গিয়ে আজকে স্পেশাল দুটো ডিশ রান্না করা হয়ে রয়েছে, আপনাদের দেখাবো সেই স্পেশাল দুটো জিনিস কী রান্না করেছে। একটা আমার হাজবেন্ড স্পেশাল আর একটা আমি করেছি। যতই হোক আজ শনিবার, তার উপরে ছুটির দিন, মেবি অনেকগুলো প্ল্যানই ছিল আজকে সারাদিন ধরে, কিন্তু আজকে স্পেশালভাবে রান্নাটা না করলে হচ্ছে না। চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি কী রান্না করেছি। এই যে আমার হাজবেন্ড স্পেশাল মিষ্টি ফ্রাইড রাইস, আর সাইডে আমি বানিয়েছি চিকেন চাঙ্গেজি কিংবা মোগলাই চিকেন। কিছু কিছু রান্না আছে সুমন যা রান্না করে আমি তো পারবই না। হ্যাঁ, শিখে নিলে চাই করাই যায়, কিন্তু আমি ছেড়ে দিই। মাঝে মাঝে স্পেশাল দিনে বরের হাতের রান্না খেতে কার না ভাল লাগে। এই হলো আমাদের ধনতেরাস স্পেশাল লাঞ্চ, এরপর রেডি হওয়ার পালা, কারণ আমরা এবার যাব দিওয়ালি মেলাতে। মেকআপ করতে গেলে আমি অলওয়েজ কিছু স্টেপ ফলো করি, যেমন শুধু নর্মাল স্কিনেই হুট করে মেকআপ না লাগানো, আগে ময়শ্চারাইজার লাগানো, তারপর প্রাইমার দেওয়া, আর হ্যাঁ শুরুতেই ঠোঁটে ভ্যাসলিন কিংবা এনি কাইন্ড অফ লিপ বাম লাগিয়ে দেওয়া, তারপরে লিপস্টিক। তো এখন আমি প্রাইমার লাগাচ্ছি, আমি ব্যাকের প্রাইমারটা ইউজ করি, আর এটা খুব ভালো প্রাইমার, আমার তো খুবই স্যুট করেছে স্কিনে। প্রাইমার মাখার পর অবশ্যই 5 মিনিট কিন্তু ওয়েট করতে হবে ফাউন্ডেশন লাগানোর আগে, প্রাইমারটাকে স্কিনে অ্যাবজর্ব করার জন্য। সঙ্গে সঙ্গে কিন্তু দিলে একটু ম্যাচাকার হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড নাও হতে পারে। অনেকে ফাউন্ডেশন কিংবা প্রাইমারের জন্য ব্রাশ ইউজ করেন, আমি হাতটাই প্রেফার করি, কারণ আমার মনে হয় হাতেতে খুব ভালোভাবে স্কিনেতে সব কিছু ব্লেন্ড করা যায়। আর ফাউন্ডেশন ব্লেন্ডের জন্য অবশ্যই বিউটি ব্লেন্ডার। তো চলুন, ফাউন্ডেশন তো হয়ে গেছে, এবার একটু আই মেকআপ করে নিই। আই মেকআপ করে নিয়ে লিপস্টিক লাগালে আমার কিন্তু মেকআপ ডান। আমি আজকে একটু কালো শাড়ি পরবো, তাই জন্য হালকা স্মোকি আইস করার চেষ্টা করছি। মাঝে মাঝে স্মোকি আইসটা ম্যাচাকার হয়ে যায়, কিন্তু আজকে মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে, দেখি কীরকম হয় শেষ অবধি। মনে হচ্ছে তো লুকটা ঠিকই আছে, এবার রেডি হয়ে যাব। মেকআপ শেষ হলে অবশ্যই শেষে কিন্তু ফিক্সার মাস্ট, যেটা কিন্তু এই এত মেকআপকে ঠিকঠাক রাখতে সাহায্য করবে। তাহলে চলো, রেডি হয়ে গেছি, এবারে দেখা হচ্ছে গিয়ে দিওয়ালি মেলাতে। আমরা যে দিওয়ালি মেলাতে এসেছি সেটা হচ্ছে মাউন্টেন হাউস সেন্ট্রাল পার্কে। প্রত্যেক বছরই এখানেই দিওয়ালি মেলাটা আয়োজিত হয়, তো আমরা আজকে এখানে প্রথমবার আসছি। এর আগে সেন্ট্রাল পার্কে দুর্গাপুজোও হয়েছে, বুড়বা আয়োজিত দুর্গাপুজো হয়েছিল, তো সেটা আপনারা দেখিয়েছেন আমার আগের ব্লগে। কিন্তু এবার এলাম দিওয়ালি মেলাতে, যে এই সময় দিওয়ালি মেলাটা এখানে কিভাবে অর্গানাইজ করে। যদিও মনে হচ্ছে একটু আসতে দেরি করে ফেলেছি, আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, কিন্তু মেলাটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। অ্যাটলিস্ট দুর্গাপুজোতে যেরকম হয় তার থেকে তো একটু বড় করেই হয়েছে মনে হচ্ছে, কারণ স্টলও প্রচুর বসেছে, শাড়ির দোকান, জামা কাপড়, গয়না তো রয়েইছে, তার সাথে সাথে খাবারের দোকান তো রয়েছে, আর হোম ডেকরও পাওয়া যাচ্ছে। এখন কিন্তু অলমোস্ট ঘড়িতে বাজে 7:45, কিন্তু মেলাতে এখনও ভিড় আছে। সকালের ফ্যাশন শোটা কিন্তু এই দিওয়ালি মেলাতেই হয়েছে। এখন রাত্রির বেলা বিভিন্ন স্টলগুলো একটু ঘুরে দেখছি, সকালবেলা একদমই টাইম পাইনি, কস্কো গিয়ে তারপর ফ্যাশন শো দেখে লাঞ্চ করে আবার আসতে হয়েছে, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম।
এখানটা খুব সুন্দর করে রঙ্গোলি টাইপস কিছু একটা করেছে, চলুন দেখি। বাহ, কি সুন্দর একটা প্রদীপ করেছে। এই বছরে লক্ষ্য করলাম এই ম্যাটের মতো রঙ্গোলিগুলো খুব উঠেছে। ট্র্যাডিশনাল কালারিং পাউডার দিয়ে যে রঙ্গোলি বানানো হয়, যেটা আমরা জানি, সেই রকম কিন্তু এই জিনিসটা না। একদিকে ভালো, জিনিসটা যখন প্রয়োজন পড়লো তখন আমরা বের করলাম, সাজিয়ে দিলাম, আবার যখন অনুষ্ঠান শেষ, উৎসব শেষ, আবার সেগুলোকে গুছিয়ে প্যাকিং করে রেখে পরের বছর আবার ইউজ করা যাবে। চলুন এবার মেলায় কিসের কিসের স্টল দিয়েছে সেটা দেখা যাক। এইখানে যেমন বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, বন্দুক, কালারিং তলোয়ার, লাইট জ্বলবে যেখানে, তার সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের জন্য এই যে মুভিং কার্স। এই স্টলটায় এসে আমার একটু পুরনো দিনে ফিরে যেতে ইচ্ছে করলো। আমাদের ওখানে নতুন মন্দিরের মাঠে বেশ সুন্দর মেলা বসতো, এখন আর বসে না। ওই মেলাতে এরকম খেলনার দোকান বসতো, তার সাথে সাথে সব থেকে বেশি করে যেটা বসতো, লাইন ধরে ফুচকা স্টল আর বিভিন্ন ধরনের রাইডস। আমার মনে আছে একবার জন্মাষ্টমীতে মেলাতে আমি আর আমার এক বান্ধবী সায়ন্তনী সেই জায়ান্ট হুইলে চেপেছিলাম, আর নেবে মাথাটা এমন ঘুরেছে। আমাদের ইচ্ছে ছিল যে নাগরদোলা চড়ার পর আমরা ফুচকা খাবো, আমাদের আর ওই ফুচকা খাওয়ার মতো শক্তি ছিল না। এই ইনসিডেন্টটা এখনও আমাদের মনে আছে। তো সেই আর কি, একটু মেলাতে এসে নস্টালজিক হয়ে যাচ্ছি আর কি। তো চলুন এবার অন্য কোথাও যাওয়া যাক। আরে আরে, ওটা কি যাচ্ছে? ও মা, একজন রিক্সা টানার মতো একটা গাড়িও বের করে নিয়েছে, পিছনে চারজন বসবে, সামনে একটা ইউনিকর্নও অ্যাটাচ করা। বাচ্চাদের সত্যি খুবই ভালো লাগবে। মেলাটা অলমোস্ট ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি ফিরব। তবে একটু পেট পুজো না করে গেলে হয় না, তাই জন্য যেখানে স্টল দিয়েছে এখানে পিৎজা স্টল, ধোসা, বিরিয়ানি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা প্রেফার করলাম সেই চানাপুরি আর ধোসা। চানাপুরির পুরিটা গরম গরম ভেজে সার্ভ করছে, ধোসার জন্য যে সাম্বার চাটনি সেটা বাইরে রেখেছে, যাতে সবাই যে যা নিজের মতো নিয়ে নেয়। এখানে তাছাড়া ম্যাঙ্গো লস্যি, সামোসা, পাপড়ি চাট সব কিছুই অ্যাভেলেবেল। আমাদের টেবিল সার্ভ করবে, এই যে দেখুন আমাদের পুরিটাও ভাজছে আর ওই সাইডে ধোসাটাও হচ্ছে। আর পুরিটা ভাজতেও দেখলাম খুব বেশি সময় কিন্তু লাগছে না, যখন যেমন অর্ডার হচ্ছে খুব তাড়াতাড়ি এরা সার্ভ করে দিচ্ছে। আর সাইডে একটু করে স্যালাড। চানাটাও দেখলাম যে অ্যালুমিনিয়ামের ফয়েলে করে চানাটা এনেছে, নিচে একটা বার্নার জ্বালিয়ে সেটা গরম রাখছে। এক প্লেট চানা পুরিতে দুটো করে পুরি থাকছে, সত্যিই পুরিগুলো ফুলছে দারুণ, বলুন, সত্যিই দেখে লোভ লাগার মতো। ঠিক আছে, চানা পুরি তো হয়ে গেল, এরপর ধোসা নেবার পালা। এখানে আছে সাম্বার চাটনি, লাল চাটনিটা নিয়েছো? প্লিজ এত গ্রেভি নাও, নিও না। এখানে একটা জিনিস খুব ভালো করেছে, খাওয়ার জন্য একটা টেবিল রেখেছে, তার সাথে সাথে চেয়ার, যে কেউ যে কোনো খাবার নিয়ে এসে অ্যাটলিস্ট বসে খেতে পারবে। এখানে একজন স্টিলের বাসন নিয়েও স্টল দিয়ে দিয়েছেন, ধনতেরাস উপলক্ষে যদি কেউ কিছু কিনে থাকতে পারে, একেবারে মেলাতে আসা হলো, কেনাও হলো, একসাথে ডবল লাভ। এই স্টলটায় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লোরাল ডেকোরেশনস, বিশেষ করে রুম ডেকোর করতে এই পুজোর সময় অনেকেই এই এখন এই ডেকোরেশনসগুলো লাগাচ্ছেন, একবার কিনলে অনেকবার ইউজ করা যাবে। এনার কাছে কালেকশনটাও খুব ভালো লাগলো। এবারে স্টেজের সামনেটা একটু যাই, ওখানে একজন পাঞ্জাবি গান গাইছেন।
চলুন এবার আপনাদের একটা জায়গায় নিয়ে যাই। ওখানে কে দাঁড়িয়ে আছে দেখুন, একজন সর্দারজি দাঁড়িয়ে আছে। চলুন ওর সাথে একটা ফটোশ্যুট করা যাক। তার সাথে সাথে একটু নয় ভাংড়া নেচেই নিলাম, যখন এত সুন্দর একটা গান স্টেজে হচ্ছে। কি হচ্ছে তো, চলুন এবার একটা ছবি তুলে নেওয়ার পালা। স্টল হপিং করতে করতে এবার বাড়ি ফেরার সময় হয়েছে। তো চলুন আজকের জন্য দিওয়ালি মেলা এখানেই শেষ, আসছে বছর আবার হবে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আরও অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে কিন্তু আমি আবার আসছি। দেখা হবে কিন্তু পরের ব্লগে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্টটা কিন্তু আমার খুবই প্রয়োজন। সকলকে শুভ দীপাবলি শুভেচ্ছা, সবাই খুব ভালো করে কালী পুজো কাটান, সেফলি কালী পুজো কাটান। তো চলুন আজকের জন্য আমি এখানেই ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।